হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সেই আলোচনাটি হলো যে কেউ যদি মনে করেন যে কালকে আমি একটি কাজে হাত দিব আর এই কাজটি কি আমার সাকসেস হবে না লস হবে না ক্ষতি হবে, এটা কি করে বুঝবেন? যদি আপনি বুঝতে পারেন যে কালকের কাজটি হাত দিলে আপনার কাজটি সাকসেস হয়ে যাবে, তাহলে কালকে সকালে গিয়ে আপনি কাজটি হাত দিবেন এবং সেই কাজটি করবেন, সাকসেস হয়ে যাবে। এখন যদি আপনি না বোঝেন যে সাকসেস হবে নাকি সাকসেস হবে না, নাকি উল্টা ক্ষয়ক্ষতি হবে জরিমানা হবে, এটা যদি আপনি আমি বুঝতে পারি তাহলে আমাদের জীবনে লস হবে না, লাভই লাভ। কিন্তু আমরা দেখা যায় কি এই জিনিসগুলো অনুমানে চলতে থাকি, অনুমানে চলি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার ভাগ্যটাকে এমন রাখলে, আমাকে উঠতে দিলে না, আমার বিপদ ঘটিয়ে দিলে, আমি বিপদ থেকে রক্ষা পাইলাম না, তুমি আমাকে রক্ষা করলে না, বিভিন্ন কথাবার্তা আমরা বলতে থাকি। তো আজকে এই জিনিসের সমাধান কী করে পাবো, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে এই সমাধান নিয়ে আসলাম। যদি আপনারা এই জিনিসগুলো বুঝে চলতে পারেন অবশ্যই আপনারা সাকসেস লাভ করবেন। যেমন রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আর স্মরণেরই আরেক নাম হলো সালাত বা নামাজ। তখন কি হবে যে আল্লাহর স্মরণে আপনি কি করলেন, কিছুক্ষণ জিকির করলেন, এবং এই জিকিরের আগে দিয়া যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পাক পাঞ্জাতন আরও চারজন যে আছে এদেরকে স্মরণ করবেন, এবং এই পৃথিবীতে যত নবী রাসুলদেরকে পাঠিয়েছে তাদেরকে স্মরণ করবেন, এরপরে পৃথিবীতে বেলায়েতের যুগে যত অলিয়া উলিয়ারা আছে এদেরকে স্মরণ করবেন, এরপরে কি করবেন যে দেখা যায় যে কিছুক্ষণ আল্লাহ নামের জিকির করলেন, জিকির করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে ডান কাঁথে যখন শুয়ে ঘুমিয়ে যাবেন তখন অন্তরে বা আপনার কালবের মধ্যে আল্লাহ নামের জিকিরটা চলতে থাকবে। জিকিরটা চলতে 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 যখন আপনি ঘুমিয়ে যাবেন তখন আল্লাহ কিন্তু জানে যে আমার দোস্তকে, আমার পাক পাঞ্জাতনকে, আমার সৃষ্টিকে, আমার নবীদেরকে সে স্মরণ করেছে। কেন স্মরণ করেছে? যে কালকে সে যে কাজটি করবে বা লক্ষ কোটি টাকার যে কাজটি ধরবে সেই কাজটি তার সাকসেস হবে কি হবে না, যদি না হয় তাও তাকে ইঙ্গিত করতে হবে, যদি সাকসেস হয় তবুও তাকে ইঙ্গিত করে বলতে হবে, আর না হয় আমি আল্লাহকে, আমার পাক পাঞ্জাতন, আমার নবী রাসুলদেরকে যে সে স্মরণ করেছে সেই স্মরণের কলঙ্ক হতে পারে। তাই আল্লাহ কী করেন যে সেই ব্যক্তির ঘুমের মধ্যে তখন দেখতেছে কি যে একজন লোক একটা কিছু কাজ করতেছে, সেই কাজগুলো তার সাকসেস হয়ে যাচ্ছে, যেটাতে হাত দিতেছে সেটাই তার হয়ে যাচ্ছে, এবং মানুষের কাছে সেই লোকটি খুব সম্মানই হচ্ছে, মানুষ তাকে স্বাগতম দিচ্ছে, এবং সে দিন দিন কোটিপতি হয়ে গেছে। যদি এমন কিছু কেউ দেখে তাহলে বুঝে নিতে হবে কালকে আপনার কাজটি আপনার কাছে সহজ হবে এবং আপনার ইবাদত আল্লাহ খুশি হয়েছে এবং আপনাকে আল্লাহ এটা ইঙ্গিত করলো যে তুমি সাকসেস হবে। আচ্ছা, আরও একটি বিষয় হলো যদি কেউ বুঝে দেখে যে আল্লাহর এই কর্মকাণ্ড যাই কিছু করার এগুলা করে যখন রাতে ঘুমালো তখন যদি দেখে যে সে দেখতেছে যে সে যেই দেখতেছে একজন লোক শুধু মানুষের অপমান পাচ্ছে, লানত পাচ্ছে, সেই লোকটির বিপদ ঘটছে, সেই লোকটি অনেক টাকা মার খেয়েছে বা মানে অনেক হাবিজাবি দেখতে শুরু করেছে, এবং দেখে যে একটা লোক নদী পার হতে গিয়ে লোকটা ডুবে গেছে, কিংবা দেখতে পারে দেখতেছে যে একটি লোক গাড়িতে উঠতে গিয়ে হোঁচটকে পড়ে চাক্কার তলে তার পাটা চলে গেছে, পাটা ভেঙে গেছে, আর যদি দেখে যে মেঘাচ্ছন্ন দিন কেউ কাউকে চিনছে না, অন্ধকার ঘনিয়ে আসছে, ওই লোকটি বেলায় যদি এরকম কিছু ঘটতে থাকে, এরকম কিছু যদি দেখতে থাকেন, তাহলে মনে করবেন যে আপনি যে কাজে যাবেন যাবেন না, যেখানে লক্ষ কোটি টাকা প্রয়োগ করতেন সেখানে এই প্রয়োগটি করবেন না,
কারণ আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছে যেই লোকটিকে স্বপ্নে দেখা হয়েছে যে সেই লোকটি ধরা খাইতেছে, অনাদর হচ্ছে, লোকটিকে কেউ ভালো বলছে না, লোকটি লস খাইতেছে, ডুবে যাচ্ছে। তখনই আপনার বুঝতে হবে ওই লোকটির যেই ভূমিকা, এই ভূমিকার মধ্যে আপনি পড়ে যাবেন। আর যেটিতে দেখেছিলেন, যদি কেউ দেখে যে স্বাগতম পাচ্ছে একটি লোক, দিন দিন উন্নতি হচ্ছে, যেটাতে হাত দেয় উন্নতি হচ্ছে, তখন মনে করতে হবে যে সেই লোকটির যে ভূমিকা সেটি আপনার এবং আপনি সাকসেস হবেন। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি এই জন্যই করলাম যে এই পৃথিবীতে অনেক মানুষ না বুঝে একটা দুর্ঘটনায় পড়েছে, না বুঝে একটা মানুষ লস খেয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তখন তারা আল্লাহকে বকতে থাকে যে হে আল্লাহ, এই ছোটকাল থেকে বড় হইলাম, কোনো কিছুতে সাকসেস হইলাম না, কোনো কিছুতে আমরা সফলতা লাভ করতে পারলাম না। তখন দেখা যায় আল্লাহকে এসব বললে কী হবে, আল্লাহ তো আপনাকে ইঙ্গিত করেই যাচ্ছে কিন্তু সেই ইঙ্গিত বোঝার চেষ্টা করেন না। এই জন্য কিছু কিছু লোককে আল্লাহ পথভ্রষ্ট বলেছে, যেমন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, তারা অন্ধই থাকিবে। এবং এটাও বলা হয়েছে যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, মুর্শিদকে মানল না, তারা সুপথে নেই, তারা কুপথে আছে। তার মানে তারা জীবনের সমস্ত কিছু অন্ধকারে পতিত হয়ে আছে। যেমন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিলে তখন আমি কালকে কি করব, কালকে যে কাজটি করব, করলে কি সঠিক হবে না বেঠিক হবে, না লস হবে না লাভ হবে, এটা কিন্তু আমার মুর্শিদ দিব্য চক্ষুর দ্বারা দেখে আমাদেরকে বলে সাবধান করে দিত। এবং প্রতিটা কাজে আমরা মুর্শিদকে জিজ্ঞাসা করে আমরা কাজটা করতাম। তো এখন দেখা যায় নিজের ইচ্ছা মতো করেছি, নিজের ইচ্ছা মতো করাতে প্রত্যেকটা কাজে আমরা আটকা পড়ি। কারণ অন্ধ মানুষ যদি সোজা রাস্তা মনে করে হেঁটে যায় তখন হোঁচট খেয়ে পড়ে যায়, না পাথরের মধ্যে লেগে যায়, না হয় ড্রেনের মধ্যে পড়ে যায়, ময়লার মধ্যে পড়ে যায়। তাহলে এই যে মানুষটি এই অবস্থায় আছে কেন আছে, তার সে অন্ধত্ব, কারণ তার মুর্শিদ নেই, তাকে পথ দেখানোর কেউ নেই। তাই আল্লাহ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে যারা আমার মুর্শিদকে ধরল না, পাইল না, মানল না, তারা সুপথে নেই, তারা কুপথে আছে। তার মানে তারা অন্ধকারের পথে আছে, তারা অনুমান করে চলে। আর আমার বন্ধুদেরকে আমি রাস্তা প্রশস্ত করেছি, তাদেরকে চোখ খুলে দিয়েছি, তাদের চক্ষু দিয়ে তারা যা দেখাবে আমাকে, তখনই আমি সুপথে থাকব। এই জ্ঞানগুলো মানুষে রাখে না বলে আজ এই অবস্থা। যাই হোক, হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি আপনাদেরকে কী বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন। এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখতেছেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।